খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজস্থানের জয়পুরে আজ দুদিনের সর্বভারতীয় আইনসভার অধ্যক্ষদের 83তম সম্মেলন অনুষ্ঠিত হবে। বিলাসবহুল জাহাজ গঙ্গা বিলাস গত সন্ধ্যায় বারাণসী পৌঁছেছে। 4176 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাব ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল অনুমোদন করেছে। ডিআরডিও গতকাল স্বল্প দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী 2 এর সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ চালিয়েছে। নির্বাচন কমিশনকে অবমাননার দায়ে পাকিস্তান তেহরিক ইনসাফের সভাপতি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সহ আরও দুজনের বিরুদ্ধে সেদেশের নির্বাচন কমিশন জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গুয়াহাটিতে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত 67 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে 3 ম্যাচে সিরিজে 1-0 এগিয়ে গেছে। রাজস্থানের জয়পুরে আজ দুদিনের সর্বভারতীয় আইনসভার অধ্যক্ষদের 83তম সম্মেলন অনুষ্ঠিত হবে। উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এই সম্মেলনের উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সহ বিভিন্ন রাজ্যের বিধান পরিষদ ও বিধানসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ এই সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনে মূলত ভারতের G20 সভাপতিত্বের উপর জোর দেওয়া হবে। সংসদ এবং আইনসভাকে আরও কার্যকর করে তুলতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কলকাতায় G20 ফিনান্সিয়াল ইনক্লুশন ওয়ার্কিং গ্রুপের বৈঠকের দ্বিতীয় দিনে গতকাল কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা ভারতের G20 সভাপতিত্বের উল্লেখ করে বলেন, বসুধৈব কুটুম্বকমের মতোই আমাদের এগিয়ে চলার পাথেয়। জনসাধারণের আর্থিক ক্ষমতায়নের ক্ষেত্রে আর্থিক সংযুক্তিকরণের প্রয়োজনের উপর গুরুত্ব দিয়ে শ্রী মুন্ডা বলেন, ভারতের উন্নয়ন কৌশলের এটিই মূল ভিত্তি এবং আর্থিক পরিষেবাকে সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই এর উদ্দেশ্য। উল্লেখ করা যেতে পারে, আর্থিক সংযুক্তিকরণের লক্ষ্যে বিশ্বজোড়া অংশীদারিত্ব নিয়ে G20 কর্মী গোষ্ঠীর এই প্রথম বৈঠক আজ শেষ হচ্ছে। ইন্দোরে আজ দুদিনের বিশ্ব বিনিয়োগকারী সম্মেলনের সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই সম্মেলনের উদ্বোধন করবেন। সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সন্তোখী এবং গুয়ানার রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইরফান আলী উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। এবছরের সম্মেলনের মূল ভাবনা হল মধ্যপ্রদেশ একটি ভবিষ্যৎমুখী রাজ্য। পরিবেশ নিরাপত্তা বজায় রাখতে সম্মেলনটিকে সম্পূর্ণ কার্বনমুক্ত এবং বর্জ্যশূন্য বানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল এর প্রস্তুতি খতিয়ে দেখেন। 65টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিকেলে কর্ণাটকের হুব্বালিতে 26তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করবেন। স্বামী বিবেকানন্দের আদর্শ ও শিক্ষা সকল স্তরে ছড়িয়ে দিতে প্রতিবছর 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। এবারের উৎসবের মূল ভাবনা বিকশিত যুবা বিকশিত ভারত। যুবাদের প্রতিভার বিকাশ ও দেশের অগ্রগতিতে তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। 16ই জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে। এই উৎসবের যুব শীর্ষ সম্মেলন শিল্প উদ্ভাবন জলবায়ু পরিবর্তন গণতন্ত্র স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতকে উন্নত এবং আত্মনির্ভর করে তুলতে প্রবাসী ভারতীয়দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রদেশের ইন্দোরে গতকাল সপ্তদশ প্রবাসী ভারতীয় দিবসের সমাপ্তি অধিবেশনে যোগ দিয়ে শ্রীমতী মুর্মু বলেন, প্রবাসী ভারতীয়রা বিশ্বে নানা প্রান্তে বহু কীর্তি স্থাপন করছেন। সরকার প্রবাসী ভারতীয়দের জন্য নানা উদ্যোগ নিয়েছে। অন্যান্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের অবদান অনস্বীকার্য। গুয়ানা ও সুরিনামের সঙ্গে ভারত তেল ও গ্যাস ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার উপর জোর দিচ্ছে। সপ্তদশ প্রবাসী ভারতীয় দিবসের ফাঁকে বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব সৌরভ কুমার জানান, দক্ষতা উন্নয়নের উপর বিশেষ নজর দেওয়া হবে। গুয়ানার রাষ্ট্রপতি দক্ষতা উন্নয়নের ব্যাপারে এবং ভারতের লোকজন যাতে সেদেশে গিয়ে সেদেশের বিকাশে সামিল হন তা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার যে বিলাসবহুল জাহাজ গঙ্গা বিলাসের সূচনা করবেন সেটি গত সন্ধ্যায় বারাণসী পৌঁছয়। সুইজারল্যান্ডের 31 জন পর্যটক বারাণসী এসে পৌঁছেছেন এবং শুক্রবার তারা বিশ্বের দীর্ঘতম এই জাহাজে বিলাসবহুল যাত্রায় সামিল হবেন। গতকাল এই পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় প্রশাসন। আজও আগামীকাল তারা বিশ্বের অন্যতম প্রাচীন শহর বারাণসী পরিক্রমা করবেন এবং বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। উল্লেখ্য, 50 দিনে এই জাহাজ 3,200 কিলোমিটার পথ অতিক্রম করবে। ভারত ও বাংলাদেশের 27টি বিভিন্ন নদীপথে ঘুরে ওয়ার্ল্ড হেরিটেজ সহ 50টি পর্যটনস্থলে থামবে এই জাহাজ। আক্রমণ প্রতিহত করার ব্যবস্থা এবং যুদ্ধের প্রস্তুতি আরও মজবুত করতে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল 4,276 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার 3টি প্রস্তাব অনুমোদন করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরোহিত্যে গতকাল কাউন্সিলের বৈঠক বসে। এর মধ্যে রয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী হেলিনা গাইডেড মিসাইল লঞ্চার এবং অত্যাধুনিক হালকা হেলিকপ্টারের জন্য প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও গতকাল স্বল্প দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী 2 এর সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ চালিয়েছে। ওড়িশার উপকূলে চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই পরীক্ষা চালানো হয়। পৃথ্বী 2 ভারতের পরমাণু প্রতিরোধের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। মন্ত্রক জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে উচ্চ দক্ষতার সঙ্গে আঘাত হানতে সক্ষম হয়েছে।
এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নির্বাচন কমিশনকে অবমাননার দায়ে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই সভাপতি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং দলের আরও দুই সদস্য ফাওয়াদ চৌধুরী ও আসার উমারের বিরুদ্ধে সেদেশে নির্বাচন কমিশন জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গতকাল এ সংক্রান্ত মামলায় পিটিআই নেতাদের কমিশনের সামনে সশরীরে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি সংক্রান্ত আবেদন খারিজ হয়ে যায়। এই তিনজনের বিরুদ্ধে 50,000 টাকার বন্ডসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। নিসার দুরানির নেতৃত্বাধীন 4 সদস্যের নির্বাচন কমিশনের বেঞ্চ এই আদেশ দেয়। মামলার পরবর্তী শুনানি 17 জানুয়ারি। পাকিস্তানে ব্যবসা করার সুবিধা করে দিতে দাউদ ইব্রাহিমকে সাহায্যের অভিযোগে মুম্বাইয়ের বিশেষ আদালত গুটখার ব্যবসায়ী জেএম জোশি, জামিরউদ্দিন আনসারী এবং মোহাম্মদ ফারুক মানসুরিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। 1993 বম্বে বিস্ফোরণ মামলায় ফারুক মানসারী অভিযুক্ত। করাচিতে গুটখা তৈরির বিরাট কারখানায় প্যাকেট তৈরির মেশিন যোগানে তারা কুখ্যাত মাফিয়া দাউদ এবং তার ভাই আনিসকে সাহায্য করেছিল। 2004 সালে এ বিষয়ে প্রথম অভিযোগ দায়ের হয়। 2005 সিবিআই এর তদন্তভার নেয়। 2016 অভিযুক্ত 9 জনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দাখিল করেছিল। এদের মধ্যে 4 জন পলাতক এবং মামলা চলাকালীন 1 জনের মৃত্যু হয়েছে। পেরুর বিক্ষোভ আন্দোলনে উত্তাল পূর্ণ অঞ্চলে হিংসাত্মক ঘটনা রুখতে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারী এবং নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষে 18 জনের মৃত্যুর একদিন পর এটি বলবৎ করা হল। প্রধানমন্ত্রী আলবার্তো জানিয়েছেন, 3 দিন রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। প্রাক্তন রাষ্ট্রপতি পেদ্রো কাস্তিলোর অপসারণের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন চলছে। এ পর্যন্ত 40 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সূত্রের খবর, গত মাসে দুর্নীতি মামলায় কাস্তিলোকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ডিক্রি জারি করে সংসদ ভেঙে দেওয়ার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবিশ্রান্ত প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ক্যালিফোর্নিয়ার 90% মানুষই বন্যার কবলে। সূত্রের খবর, সমগ্র প্রদেশে কাদা এবং পাথরের ধস, পাহাড় অঞ্চলে তুষারঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। আশঙ্কা রয়েছে টর্নেডোর। এ পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হরপাবানে মন্টেসিটো শহর ভেসে গেছে এবং সান্টা বারবারা কাউন্টির বিভিন্ন অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 2 লক্ষেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, 2005 সালের পর এটি সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। ঘনবসতিপূর্ণ বেভারলি হিলস এবং ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের রাস্তাগুলি হরপাবানে নদীর চেহারা নিয়েছে। দক্ষিণ ও মধ্য ক্যালিফোর্নিয়ায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদীগুলির জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। আজ বিভিন্ন এলাকায় 18 সেন্টিমিটারের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে পরিস্থিতির আরও অবনতির সম্ভাবনা। উত্তরাখণ্ডের যোশীমঠে ধসকবলিত এলাকা জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা ও পর্যটন প্রতিমন্ত্রী অজয় ভাট গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, কেন্দ্রীয় ও রাজ্য সরকার মানুষের পাশে রয়েছে। সরকার সবরকমভাবে তাদের সাহায্য করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যোশীমঠের পরিস্থিতির ওপর নজর রাখছেন। বিপন্ন মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সরকারের প্রথম অগ্রাধিকার। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট সিবিআরআই এর সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ও হোটেলগুলি ভেঙে ফেলা হচ্ছে বলেও শ্রী ভাট জানিয়েছেন। চলতি বছরেই দেশে ডিজিটাল পাসপোর্ট ব্যবস্থা চালু হতে চলেছে। আঞ্চলিক পাসপোর্ট অফিসার আশিস মিদ্দা গতকাল কলকাতায় বণিকসভা ভারত চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে একথা জানান। তিনি বলেন, এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়া গেলেও আনুষঙ্গিক বিষয়গুলি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 2022-31 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে 5,60,000 পাসপোর্ট দেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের মিদ্দা বলেন, পুলিশি তদন্তে ছাড়পত্র পেলে 2 দিনের মধ্যেই এখন পাসপোর্ট দেওয়া হচ্ছে। পাসপোর্ট ব্যবস্থা আগের থেকে অনেক সরল করা হয়েছে, তাই তৎকাল পাসপোর্টের জন্য আবেদনকারীদের তিনি বাড়তি টাকা না দেওয়ার পরামর্শ দেন। গুয়াহাটিতে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত 67 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। জয়ের জন্য 374 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস 8 উইকেটে 306 রানে থেমে যায়। এদিকে বিরাট কোহলি 87 বলে 113 রান করেছেন একদিনের ম্যাচে 45টি সহ আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের এটি 73তম শতরান। দেশের মাঠে 20টি শতরান করে শচীন তেন্ডুলকারের রেকর্ড তিনি স্পর্শ করেছেন। একই সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে 9ম শতরান করে কোহলি তেন্ডুলকারের 8টি শতরানের রেকর্ড ভাঙলেন। উল্লেখ্য, কলকাতার ইডেন গার্ডেন্সে আগামীকাল দ্বিতীয় একদিনের ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজস্থানের জয়পুরে আজ 2 দিনের সর্বভারতীয় আইনসভার অধ্যক্ষদের 83তম সম্মেলন অনুষ্ঠিত হবে। গঙ্গা বিলাস জাহাজ গত সন্ধ্যায় বারাণসী এসে পৌঁছেছে। 4,276 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাব ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল অনুমোদন করেছে।